আসসালামু আলাইকুম দর্শক, এখন আপনাদের সাথে কথা বলবো গাইনোকোমেশিয়ার চিকিৎসা পদ্ধতি বা পুরুষের বৃদ্ধিপ্রাপ্ত স্তনের সমাধান নিয়ে। অনেকের এই সমস্যায় ভুগছেন, তাদের মনে প্রশ্ন যে কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে। আসলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই, 80-90% ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যাটির তেমন কোনো কারণ জানা যায়নি। আমরা এটাকে বলে থাকি ইডিওপ্যাথিক, যার কোনো কারণ নেই। আর বাকি যে ক্ষেত্রে কিছু কিছু সমস্যার জন্য এই সমস্যাটি হয়ে থাকে, যেমন কারো যদি হরমোনের কোনো সমস্যা থাকে, কারো বা দেখা যায় যে লিভারের যদি ডিজিজ থাকে বা কিডনিতে সমস্যা থাকে, বা কারো দেখা যাচ্ছে জেনেটিক কোনো প্রবলেম থাকে, বা কারো বেলায় কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে এই গাইনোকোমেশিয়া সমস্যাটি হয়ে থাকে। এবার আসুন, কারা আমাদের কাছে চিকিৎসা নেওয়ার জন্য বেশি আসেন, কোন বয়সের রোগীরা? আসলে আমাদের দেখা যায় যে 20-40 বছরের রোগীরাই আমাদের কাছে বেশি আসেন। কারণ হচ্ছে ইয়াং গ্রুপ, যারা ইয়াং গ্রুপের পিপুলরা দেখা যায় যে তাদের পছন্দ মতো কাপড় পরতে পারছেন না, বা টি শার্ট পরতে পারছেন না, বা তার বন্ধু বান্ধবদের সাথে সামনে যেতে লজ্জাবোধ করছেন, স্পেশালি মেয়ে বন্ধুদের সামনে যেতে লজ্জাবোধ করছেন, তখন তারা আসেন। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়, তখন তারা অরিড হয়ে যান যে আসলে এটা কেন হচ্ছে। এটার জন্য তারা জানতে চান যে কি কারণে তার এই সমস্যাটি হচ্ছে। তাহলে যেটা বললাম যে খুবই কম পার্সেন্টেজ ক্ষেত্রেই দেখা যায় কিছু কারণের জন্য এই সমস্যাটি হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো কারণ ছাড়াই যে ইডিওপ্যাথিক কারণের জন্য হয়ে থাকে। এবার আসুন যে চিকিৎসা পদ্ধতি কি কি আছেন। আসলে চিকিৎসা পদ্ধতিটা নির্ভর করে যে গাইনোকোমেশিয়ার বিভিন্ন ধাপ আছে বা গ্রেডিং আছে, সেই গ্রেডের উপরে। যদি তার হচ্ছে স্তনের সাইজটা মোটামুটি ছোটর মধ্যে থাকে, এবং কারো বেলায় দেখা যায় যে স্তনের সাইজ অনেক বড় হয়ে যায়, একদম মেয়েদের মতো হয়ে যায়, তাহলে এই চিকিৎসা পদ্ধতিও আমাদের দেখা যায় যাদের বেলায় খুব ছোট, তাদের বেলায় শুধুমাত্র লাইপোসাকশন, মানে অপারেশন না করে ছোট একটি ছিদ্র করে লাইপোসাকশন করে তার ভিতরের যে বৃদ্ধিপ্রাপ্ত স্তনের অংশটুকু বের করে নিয়ে আসতে পারে। আরেকটি চিকিৎসা পদ্ধতি হচ্ছে সার্জারি। এই সার্জারিটি আমরা করে থাকি তার বাদামি এবং সাদা যে অংশ, চামড়ার যে অংশটি, সেই মাঝামাঝি দিয়ে ছোট্ট করে একটি ইনসিশন দিয়ে কেটে ভিতর থেকে তার হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত স্তন টোটালি বের করে নিয়ে আসি। কারো বেলায় দেখা যায় যে দুটি পদ্ধতি অ্যাপ্লাই করতে হচ্ছে, প্রথমে লাইপোসাকশন করে তার হচ্ছে কিছু অংশ কমিয়ে নিয়ে, তারপরে ছোট্ট একটি ছিদ্র করে বাকি অংশ আমরা বের করে নিয়ে আসি। অনেকের মনে প্রশ্ন যে কতদিন হসপিটালে থাকতে হবে। তাহলে আসলে এই গাইনোকোমেশিয়ার চিকিৎসার যে পদ্ধতি আমরা অ্যাপ্লাই করি না কেন, রোগী মোটামুটি একদিন পরেই বাসায় চলে যেতে পারেন। তবে কারো কারো ক্ষেত্রে দেখা যায় হায়েস্ট 2 দিন থাকতে হতে পারে। আবার অনেকেই প্রশ্ন করেন যে এই অপারেশনটি বা চিকিৎসা পদ্ধতির কোনো সাইড ইফেক্ট আছে কিনা, বা ক্ষতিকারক দিক আছে কিনা। আসলে যে কোনো অপারেশন আমরা যখন অজ্ঞান করে করি, সেই অজ্ঞান রিলেটেড যে সমস্যাটি, যেটা যে কোনো অপারেশনই হতে পারে, তাছাড়া এই চিকিৎসা পদ্ধতিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে যারা এই সমস্যায় ভুগছেন, গাইনোকোমেশিয়া সমস্যাটি নিয়ে যারা হচ্ছে বিব্রত হচ্ছেন যে কার কাছে যাবেন, কিভাবে এই সমস্যার সমাধান পাবেন, তাদেরকে বলছি আপনারা আপনাদের এই সমস্যার সমাধানের জন্য যে কোনো প্লাস্টিক সার্জনের কাছ থেকে সমাধানটি পেতে পারেন বা চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ সবাই।